আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আমি নতুন কিছু প্রোডাক্টের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো স্ক্রিনের উপরে যে স্কুটিগুলো দেখতে পাচ্ছেন আছে, কিন্তু এই স্কুটিগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এগুলো নিয়ে প্রাইস এবং গুণগত মান এবং কত বছরের বাচ্চারা এগুলো চালাতে পারবে এগুলো নিয়ে আলোচনা করব। তো সবাই সমান ভিডিওটি দেখবেন এবং যারা আমার সাথে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ও ভিউয়ার্স, আমার সামনে যে স্কুটিগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তিনটা স্কুটি রাখা আছে। তিনটা স্কুটি কিন্তু তিন ধরনের এবং দেখতে পাচ্ছেন যে তিনটা কিন্তু তিন রকমের এবং প্রাইসও তিনটা তিন মানে তিন রকমের প্রাইস। এখানে ও যে প্লাস্টিকের একটা দেখতে পাচ্ছেন আর যে বাকি দুইটা আছে এই দুইটা হচ্ছে স্টিলের। এটার উপরে যদি আমিও উঠে চালাই তারপরেও কিন্তু ভাঙবে না। আমি আপনাদেরকে এটার উপরে আমি উঠে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন কতটা মজবুত। দেখুন এই যে এটার উপরে যদি আমি উঠে চালাই তারপরে এটা ভাঙবে না, অনেক মজবুত। এবং এই যে এখানে একটি দেখতে পাচ্ছেন যে এটা স্টিলের, এটার উপরে ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন যে আপনাদের সামনে কিন্তু আমি এটার উপরে উঠে তারপরে চালিয়ে দেখিয়েছি। তো আপনারা বুঝতে পারছেন যে এগুলো কত মজবুত। এগুলো যারা চালাবে তাদের বয়স যদি 12-13 বছরও হয় তাও সমস্যা নাই, এবং কিন্তু অনায়াসে চালাতে পারবে। আপনারা খেয়াল করে দেখতে পাবেন যে এটার কিন্তু স্প্রিং আছে সামনে, এই যে এটার স্প্রিং একটু বড়, এটার স্প্রিং একটু ছোট। এবং এটা যদি আপনার সাইজের দিক দিয়ে দেখেন, এটা কিন্তু একটু বড় এবং এটা একটু ছোট, যার কারণে ওটার স্প্রিংটা বড়, এটার স্প্রিংটা ছোট। এছাড়া এটাতে দেখুন যে একটি বেলও লাগানো আছে, এটা যদি আপনি রোডে চালান সেক্ষেত্রে আপনি বেল ইউজ করতে পারবেন। এগুলো যারা চালিয়েছে তারা বুঝতে পারবে, এগুলো কিন্তু চালাতে অনেক মজা, আমি নিজেও চালিয়েছি। তো দেখুন যে এটা আপনারা চাইলে কিন্তু রোডেও চালাতে পারবেন, এছাড়া বাসা বাড়ির মধ্যে বা এমনিতে লোকাল রাস্তা চালাতে পারবেন। এগুলো কিন্তু অনেক গতি। এটা আপনি চাইলে এটা যে হ্যান্ডেলটা ছোটো বড় করতে পারবেন, যেমন এই যে এটা দেখুন, এটা কিন্তু হ্যান্ডেলটা ছোটো বড় করা যাবে। যেখানে দেখুন যে তিনটা ধাপ আছে, এই যে 1-2-3, এটা যদি আপনি উপর দিকে টান দেন তাহলে এটা আস্তে আস্তে এখানেও তুলতে পারবেন, এখানে মানে এটা এরকম উঁচু করতে পারবেন। এটা মানে ছোটো থেকে বড়রা সবাই চালাতে পারবে। এবং এটাতেও যে দেখতে পাচ্ছেন যে তিনটা ধাপ আছে, এটা আপনি চাইলে ছোটো বড় করতে পারবেন। কিন্তু যেটা যে প্লাস্টিকের দেখতে পাচ্ছেন এটা কিন্তু এতটুকুই থাকবে, এটা এর থেকে আর বড় হবে না। এটা হচ্ছে একদম ছোট বাচ্চাদের জন্য, এটা বড় বাচ্চারা চালাতে পারবে না, এটা একদম ছোট, যারা মানে ছোট বলতে আপনার সর্বোচ্চ 2.5-3 বছর যাদের বয়স তারা হয়তো ওটা চালাতে পারবে। আর এটা যাদের বয়স 4-3 বছর এ থেকে শুরু করে 12-13 বছর পর্যন্ত এগুলো চালাতে পারবে। এগুলো কিন্তু অনেক মজবুত, এটা পুরো বডিটা কিন্তু স্টিলের। এবং যেখানে আপনার যে সামনে এবং পিছনে চাকা দেখতে পাচ্ছেন, চাকাতে কিন্তু লাইটিং সিস্টেম আছে, এটা আপনার চাকাটা ঘুরালে বুঝতে পারবেন, এটাতে কিন্তু আপনার লাইট জ্বলবে। এই যে আপনারা হয়তো বুঝতে পারতেছেন লাইট জ্বলতেছে, এবং এটা সামনে এবং পিছনে কিন্তু চাকাতেও লাইট জ্বলবে। এরা সামনে আছে একটা চাকা এবং পিছনে আছে দুইটা চাকা, আপনাকে একটু ভালো করে দেখাই। যে দেখুন এই পিছনে দুইটা চাকা এবং অনেক মজবুত, দেখতে পাচ্ছেন যে স্টিলের একটি রড আছে, লোহার রড, এটা অনেক মজবুত। এবং এগুলো কিন্তু ব্রেক সিস্টেম আছে, এই যে এটা হচ্ছে ব্রেক, এটা যদি চাপ দেন এটার মাধ্যমে আপনি ব্রেক করতে পারবেন। অনেক ভালো কোয়ালিটি এবং প্রাইসও কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। প্রাইসটা আমি কিছুক্ষণের মধ্যে বলে দিব, তিনটার প্রাইস তিন রকমের, আমি তিনটার প্রাইসই বলে দিব। এছাড়া দেখুন এখানে চমৎকার কিন্তু গ্রিপও লাগানো আছে, গ্রিপটা অনেক সফট, এটা আপনি চাইলে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। এটা কিন্তু ভেঙে একদম ছোট করা যায়, ছোটো করে আপনি যে কোনো জায়গায় এটা নিয়ে যেতে পারবেন, আপনি যে কোনো জায়গায়। আচ্ছা, এখন আমি এগুলো নিয়ে প্রাইসগুলো বলে দিব। যেটা প্লাস্টিকের এটা এটা দেখতে পাচ্ছেন, এটা চার ফিলের প্লাস্টিক, এটার প্রাইস পড়বে 700 টাকা। এবং এবং এই যে এটি যেটি দেখতে পাচ্ছেন যেটা বললাম একটু বড়, স্প্রিংটা বড়, এটার প্রাইস দেখুন, এটার প্রাইস হচ্ছে 5450 টাকা, মাত্র 5450 টাকা। আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এবারটা থেকে একটু ছোট, এটার প্রাইস পড়বে 4100 টাকা। স্কুটি কিন্তু আরও বিভিন্ন ধরনের পাওয়া যায়, ওগুলোর মধ্যে আপনি ওই স্প্রিংটা পাবেন না, সামনে যে স্প্রিংটা দেখতে পাচ্ছেন স্প্রিংটা পাবেন না, এই যেখানে হচ্ছে লক, এই এই লকটার মাধ্যমে আপনি এটা মানে ভাঁজ করে রাখতে পারবেন। এছাড়া এই যে এগুলো আপনি খুলে এগুলো
এইগুলো খুলে যেখানে আপনি আটকে রাখতে পারবেন। অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্টটি, তো আপনারা চালিয়ে নিতে পারবেন। যারা আমার কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চান, স্ক্রিনের উপরে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা আমার শোরুমের ঠিকানা এবং আমার ফোন নাম্বার। আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো অ্যাকাউন্ট খোলা আছে, আপনারা চাইলে আমার সাথে অনলাইনেও যোগাযোগ করতে পারবেন। এছাড়া আমার ফেসবুক পেজ আছে, আমার ফেসবুক পেজ আমি নিয়মিত ভিডিও দেই, আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আপনারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান এভাবে করতে পারেন ফেসবুকের মাধ্যমে, এবং যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারটির সাথে যোগাযোগ করে নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় নিলে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে প্রোডাক্টটি পৌঁছে দিব। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মোটামুটি জানাবেন, চ্যানেল নিয়ন্ত্রণ ভালো থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অনুগ্রহ করে ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ।